ঘন্টায় 220 কিলোমিটার বেগে কক্সবাজারে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মোখা। এর ফলে রোহিঙ্গা ক্যাম্পে সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা করছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। ক্ষয়ক্ষতি কমাতে আশ্রয়কেন্দ্র, শুকনো খাবার, নগদ টাকাসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। সারা দেশে একদিকে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ, অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে ভয়ঙ্কর ঝড় যা ক্রমান্বয়ে সুপার সাইক্লোনে পরিণত হতে পারে। কক্সবাজার মিয়ানমার সীমান্তে আঘাত আনতে পারে ঝড়টি, এতে উদ্বেগ বাড়ছে টেকনাফে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা নিয়ে। 200 কিলোমিটার ঝড়ের বেগে টিন শেডের ঘরগুলো কতটা অক্ষত থাকবে তা নিয়ে ভাবনায় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। 12 লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপত্তা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন পর্যন্ত যে প্রেডিকশন আসছে কক্সবাজার জেলা, কক্সবাজার জেলার টেকনাফ এবং মায়ানমারের উপর দিয়ে যাবে, এটা সুপার সাইক্লোনের রূপ নেবে, এটা পূর্বাভাস দেওয়া হয়েছে আমাদের, এবং গতিবেগ 220 থেকে 232 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। একটা আমরা আশঙ্কা করছি, যদি টেকনাফের মধ্যে যায় এবং এই গতিবেগে যদি ঝড় হয় তাহলে রোহিঙ্গাদের যে বাসভবনগুলো আছে সেগুলো যেহেতু অস্থায়ী আবাসন গড়ে তোলা হয়েছে, বাঁশ, টিন, পলিথিন, তারপর প্লাস্টিক টিন দিয়ে, সেখানে ক্ষয়ক্ষতির একটা আমাদের সম্ভাবনা আছে। সেখানে যেহেতু পাহাড়ে লেগে উইন্ডের গতিবেগটা ওখানে কমে যাবে, সেটা একটা আমাদের ন্যাচারাল প্রোটেকশন আছে। দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় কক্সবাজার সহ আশপাশের জেলাগুলোতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে, প্রস্তুত রাখা হচ্ছে আশ্রয় কেন্দ্র, শুকনো খাবার ও নগদ টাকা। সিপিপিকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আগাম সতর্কবার্তা প্রচারের জন্য, আমরা সব জায়গায় নির্দেশনা দিয়েছি যে চট্টগ্রাম এবং কক্সবাজারের যতগুলো উপকূলীয় উপজেলা আছে সেই উপজেলার শেল্টারগুলো প্রিপেয়ার করার জন্য, ইতিমধ্যে শেল্টার প্রিপারেশন কমপ্লিট এবং শেল্টারে তাদের খাওয়ার জন্য আমরা 14 টন আজকে আমরা ড্রাই কেক এবং টোস্ট বিস্কিট পাঠিয়ে দিয়েছি, এবং আগামীকালের মধ্যেই আরও 100-200 টন চাল চলে যাবে, আর চট্টগ্রামে কক্সবাজার জেলায় আমরা 10 লক্ষ করে 20 লক্ষ টাকা আমরা বরাদ্দ দিয়ে দিয়েছি শেল্টার ম্যানেজমেন্টের জন্য। তিনি জানান, দুর্যোগের আশঙ্কায় থাকা এলাকাগুলোর বাসিন্দাদের সচেতন করতে কাজ করছে স্বেচ্ছাসেবীরা। এবং আমরা মৃত্যুর হার কিন্তু মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।